হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পালং শাকের একটি টেস্টি রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা প্লেটে সবজি। সবজির মধ্যে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, একটা মূলো নিয়েছি, একটা বেগুন, 5-6টা শিম, 1/4 কাপ কড়াইশুঁটি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর আমি নিয়েছি 300 গ্রাম পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণকে পালং শাকের সাথে ভালো করে লাগিয়ে নিচ্ছে। এইভাবে পালং শাক রেখে দেব গ্যাস অন করে কড়াই বসিয়ে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব বড়ি। আমি নিয়েছি 6টা বড়ি। বড়িগুলোকে ভেঙে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছে। বাকি তেলের মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছে। শাকটাকে যেহেতু নুন মাখানো ছিল, তার জন্য চেপে চেপে জলটা বার করে শাকটাকে তেলের মধ্যে দিয়ে প্রায় 1 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেলে শাককে কড়াই থেকে তুলে রেখে দিচ্ছে। কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল, 1/2 টিস্পুন 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে আলু দিয়ে দিলাম, শিম। শিম আর আলুকে ভেজে নিচ্ছে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবেই এই তরকারির টেস্ট খুব ভালো হবে। আলু শিম মোটামুটি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মূলো। কড়াইশুঁটি দিয়ে দিলাম, মূলো দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে আবার ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেগুন। বেগুনকেও সবজির সাথে মিক্স করে ভেজে নিচ্ছে। সব সবজিকে ভেজে নিতে হবে। আবার বলছি, সব সবজিকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। সবজি ভাজার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা। মশলার সাথে মিক্স করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা নাও দিতে পারেন। লঙ্কা গুঁড়োটাও আমি সবজির সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করতে করতে সবজিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পালং শাক। পালং শাক সবজির মধ্যে দেওয়া হয়ে গেলে শাক আর সবজিকেও একসাথে মিক্স করে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি সবকিছু একসাথে।
যখন সবজিগুলো সব কিছু ভালো করে ভাজা হয়ে যাবে, জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ হালকা গরম জল। জল দিয়ে দিলাম, ঢেকে দেব 5 মিনিটের জন্য লো ফ্লেমে। জলটা ভালো করে মিক্স করে নিলাম, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আপনারা যদি ড্রাই পছন্দ করেন তাহলে জলের পরিমাণ কম দেবেন, আর যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 5 মিনিট পর গ্যাস অফ করে দেব। তার আগে আমি ঢাকনা খুলে দিয়েছি, ওপর থেকে দিয়ে দেব বড়ি ভাজা, 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন ভাজা মশলা, জিরে, মৌরি আর ধনেকে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা আছে, সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করা হয়ে গেলে 1 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিয়েছি, একটা বোলের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। পালং শাকের রসা খুব সহজেই তৈরি হয়ে গেল। পালং শাকের রসা রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।